ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খান। পশ্চিমবঙ্গের দর্শকদের মাঝেও রয়েছে এই তারকার জনপ্রিয়তা। সম্প্রতি জানা গেল, সীমানার গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের পাশাপাশি পাকিস্তানের মানুষের কাছেও পৌঁছে গেছে তার পরিচিতি। দেশটির অনেকেই তাকে চেনেন বাংলাদেশের সুপারস্টার এবং একজন শো অভিনেতা হিসেবে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে শাকিব খানের একটি ছবি নিয়ে পাকিস্তানের তরুণ তরুণীদের কাছে জানতে চাওয়া হচ্ছে তার সম্পর্কে। লক্ষ্য করা গেছে দেশটির তরুণ তরুণীদের অনেকেই কিং খানকে ভালোভাবে চেনেন এবং জানেন। এই ছবির মানুষটিকে চেনেন? উপস্থাপিকা জানতে চাইলে এক তরুণী সঙ্গে সঙ্গে বলেন, তিনি বাংলাদেশের শাকিব খান, তার সিনেমা আমার পছন্দ। এ সময় শাকিব খানের কোন ছবিটি তার প্রিয় প্রশ্ন করলে পাকিস্তানের ওই তরুণী নাম্বার 1 শাকিব খান ছবিটির কথা বলেন। দেশটির এক তরুণের কাছে জানতে চাওয়া হয় ছবির মানুষটি কে। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি শাকিব খান কীভাবে চেনেন। উত্তরে ওই তরুণ বলেন, তার কিছু ছবি আমার দেখা হয়েছে, উনি খুবই ভালো একজন অভিনেতা। একই প্রশ্নের জবাবে আরও এক তরুণী বলেন, হ্যাঁ তাকে চিনি, তিনি বাংলাদেশের একজন অভিনেতা। তার কোনো সিনেমা দেখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি তার কোনো সিনেমা দেখিনি, তবে তার ট্রেলার দেখেছি, এছাড়া খবরেও তার কথা শুনেছি। তরুণ তরুণীদের মধ্যে আরও একজন বলেন, তিনি অনেক বড় একজন তারকা, এটুকুই জানি, তবে কাজ দেখা হয়নি। অন্য একজন বলেন, ওনার নাম মনে নেই, তবে ফেসবুকে ওনার সিনেমার কিছু অংশ দেখা হয়েছে। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে সুদর্শনেই নায়ক মন জয় করে নিয়েছে দেশটির তরুণীদেরও। বিষয়টি স্পষ্ট হয় এক তরুণের মন্তব্যে। শাকিবের ছবি দেখে তিনি বলেন, ছবির ব্যক্তিকে খুব সুন্দর লাগছে, ক্রাশ হলে তার মতোই হওয়া দরকার। এ সময় শাকিব প্রসঙ্গে ওই উপস্থাপিকার সঙ্গে দেশটির তরুণ তরুণীদের কথোপকথন শুনে বোঝাই যায় অভিনয় দিয়ে তাদের অনেকেরই মন জয় করে নিয়েছেন শাকিব খান। ফলস্বরূপ তারা শাকিব সম্পর্কে জানেন এবং আগ্রহ ভরে তার খোঁজ রাখেন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।